লম্বা, এই মোরগটা দেখেন অনেক লম্বা চূড়া একটা মোরগ। নর্মালি যে দেশি মুরগি দেখি আমরা পালি, সেম দেশি মুরগির মতো না এগুলো। এটা অনেক বড় জাতের দেশি মুরগি, এক একটার ওয়েট 2 কেজি 2.5 কেজির সমান। এই মোরগের সামনে অন্য কোনো মোরগ আসতে পারে না। এই মোরগটা অনেক হিংস্র টাইপের, মোরগে অ্যাটাক করে এবং টেক কেয়ার করে মুরগিগুলোকে সুন্দর করে। পাহাড়ি মোরগ বলা যাবে কি না। এই মোরগটার আজকে বয়স 1.5 বছর এবং এটার ওয়েট আছে 3 কেজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান তপু। ওয়েলকাম টু মাই ফার্ম এগল্যান্ডিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার লাস্ট ভিডিওতে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন আমার দেশি গলা ছিল বড় জাতের মোরগটা নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমি এই গলা আমার বড় জাতের মেইন মোরগ, যেটা মেইন যে গলা ছিল মোরগ, এটা নিয়ে আমি কথা বলবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ দয়া করে পুরোটা দেখবেন, কোনো স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস করবেন। তো এই হলো আমার সে বড় জাতের গলা ছিলা মোরগ। আপনাদের মধ্যেই একজন আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন আমার এই মোরগটা সম্পর্কে, এবং আমি জিজ্ঞেস করেছিলেন আমাকে আমি মোরগটা কোত্থেকে কালেক্ট করেছি। তো আমি তার জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি শুরু করার আগে আমি বলতে চাই, আমি মূলত আমার দেশি মুরগি এবং মোরগগুলো আমি ছেড়ে বাইরে ছেড়ে পালন করি। দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে। এই মোরগটা আমার ফার্মেই বড় হয়েছে, একদম ডিম থেকে ফুটে। আমার কাছে প্রথম এই মোরগটা ছিল না। আমি যখন আমার ফার্মিং লাইফ শুরু করি আজ থেকে আরও 2 বছর আগে, তখন আমি যেহেতু মুরগি আগের থেকে ছেড়ে পালন করি, আমার বাসার পাশে আমার এক মামা মুরগি পালন করত। তো তার কাছে আমার যে বড় গলা ছিল মোরগটা, যেরকম দেখতেছেন এরকমই মোরগ ছিল তার কাছে একটা, আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। তো ওই মোরগটা আমার এই সাদা মুরগি, যে মুরগিটা অনেক বেশি ডিম পারে, 30টা 35টা ডিম পারার পরে কুঁচে বসে, এই মুরগিটার সাথে ব্রিড করে। ব্রিড করার পরে আমি কিছু ডিম পাই, ডিমগুলো আমি বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে আমি কয়েকটা বাচ্চা পাই। তো বাচ্চাগুলো পাওয়ার পরে আমি বাচ্চাগুলো বড় করি। আমি বড় করতে করতে আমি ওই বাচ্চাগুলো, অনেকগুলো মোরগ হয়েছিল গলা ছিল, আমি ওগুলো সেল করে দিই। তা একটা মোরগ রেখে দিই, এই মোরগটাই হলো সেই মোরগ, আমার যেই মেন মোরগ দেখতেছেন সামনে। এই মোরগটার আজকে বয়স 1.5 বছর এবং এটার ওয়েট আছে 3 কেজি। তো আমি পরে মামাকে ফোন দিয়ে আমি তাকে জিজ্ঞেস করি যে মামা, আমার তো এক আমার ভিডিও দেখে একজন জিজ্ঞেস করছে আমি মোরগটা কোত্থেকে কালেক্ট করেছি। তো আমি তাকে কল দিয়ে জিজ্ঞেস করি যে কোত্থেকে কালেক্ট করছেন আপনি মোরগটা। পরে আমাকে সে বলল যে সে বান্দরবন ঘুরতে যায় একদিন তাদের বন্ধুর সাথে। তো যাওয়ার পরে সে যেহেতু মুরগি পালন করে, তো তার এই মোরগটা, এরকম একটা মোরগ দেখে তার পছন্দ হয়। তো সেখান থেকে সে মোরগটা নিয়ে আসে, কিনে কিনে আনার পরে এইখানে ছেড়ে দেয়। তো ওই মোরগটা তারপর কিছুদিন পরে চুরি হয়ে যায়। তো আমার ওই মোরগের ব্রিডটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমার এই যে সামনে যে মুরগিগুলো দেখতেছেন, এই মুরগিগুলো কিন্তু এই মোরগের, আমার যে মোরগটা দেখতেছেন তারই ব্রিড। কারণ এই মোরগটা আমার অন্য মুরগির সাথে ব্রিড করার পরে এই বাচ্চাগুলো আমি পাই। তারপর এগুলো বাচ্চাগুলো বড় করার পরে এখন এগুলোও ডিম পারতেছে আলহামদুলিল্লাহ। এগুলো নর্মালি যে দেশি মুরগি দেখি আমরা পালি, সেম দেশি মুরগির মতো না এগুলো। এটা অনেক বড় জাতের দেশি মুরগি, এক একটার ওয়েট 2 কেজি 2.5 কেজির সমান। দেশি মুরগি অবশ্যই এগুলো 2 কেজির মতো হয় তো ডিম পাড়ার সময়। তো আর এই মোরগটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা হলো এই মোরগের সামনে অন্য কোনো মোরগ আসতে পারে না। এই মোরগটা অনেক হিংস্র টাইপের। আপনার অন্য মানুষও যদি কোনো মানুষও যদি এসে মুরগি ধরতে চায়, তাহলে এই মোরগটা অ্যাট্যাক করে আর কোনো অন্য কোনো প্রাণী সামনে আসতে দেয় না। ফর এক্সাম্পল বেজি হতে পারে, বিড়াল, অন্য সব কোনো প্রাণী মোরগ বা মুরগির সামনে আসতে পারে না। এই মোরগে অ্যাটাক করে এবং টেক কেয়ার করে মুরগিগুলোকে সুন্দর করে। দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ঘাস খাচ্ছে মোরগ মুরগিগুলো। এই মোরগের আরেকটা বৈশিষ্ট্য হলো এই মোরগের মানে ওয়েটটা অনেক তাড়াতাড়ি আসে, মানে ওজনটা অনেক তাড়াতাড়ি আসে। যেরকম 5 মাস বা 6 মাস হলেই 1 কেজি প্লাস হয়ে যায়। 1 কেজি ধরেন 1.5 কেজির কাছে, 1 কেজি 200 গ্রাম বা 300 গ্রাম হয়ে যায়। আর এই মোরগের পাগুলো থেকে অনেক লম্বা, এই মোরগটা দেখেন অনেক লম্বা চূড়া একটা মোরগ।
আমার এরিয়াতে, আমি উত্তরাখণ্ড থাকি, আমার এরিয়াতে আশেপাশে কোনো মোরগ এত উঁচা লম্বা না। আমার এই মোরগটা দেখতেছেন আলহামদুলিল্লাহ, এটার আমি আরেকদিন আরেকটা ভিডিও করে দেখাবো এটার কতটুকু লম্বা, এবং আপনাদের ওয়েটটা দেখাবো, ওজনটা দেখাবো স্কেলে মেপে, যে আমি অ্যাকচুয়ালি কি সত্যি কথা বলতেছি নাকি মিথ্যা কথা বলতেছি, তারা আপনারা এই যাচাই বাছাই করতে পারবেন। আর আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আজকে এ পর্যন্ত আসছি। আপনারা অবশ্যই আমার ফার্মের জন্য দোয়া করবেন, যাতে আরও আপনাদেরকে ভবিষ্যতে যেন দিতে পারি। যদি আমার মোরগ আর মুরগি পছন্দ হয় আপনাদের, তাহলে এই ব্রিডটা যেন আমি সবার কাছে পৌঁছে দিতে পারি। আপনারা অবশ্যই আমার ফার্মের জন্য দোয়া করবেন। তো এই মোরগটাই কি পাহাড়ি মোরগ বলা যাবে কি না এটা আমি সঠিক জানি না, আমি এটাকে বড় জাতের গলাচিলা মোরগ বলি। এখন আপনারা যদি মোরগ দেখে চিনতে পারেন এটা কি পাহাড়ি মোরগ কি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নেক্সট ভিডিওতে আমি এ মোরগ নিয়ে বা মুরগিগুলা কি নিয়ে যদি কোনো আপডেট জানতে চান, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি একটা নেক্সট ভিডিও দিব এই মুরগির ডিমগুলো কত বড় বড় হয় এগুলো নিয়ে কথা বলবো। আজকের ভিডিও এখানে শেষ। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কী নিয়ে নেক্সট ভিডিও দেখতে চান। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। মুরগির কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে সবগুলা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।